ঢালিউডের বিতর্কিত নায়িকা পরীমণি চলচ্চিত্রের চেয়ে প্রেম এবং বিয়ে নিয়ে থেকেছেন সবসময় আলোচনায়। কতগুলো প্রেম করেছেন সেই সংখ্যা জানা না গেলেও বিয়ে করেছেন 5 বার। সর্বশেষ স্বামী শরীফুলের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর এখন সিঙ্গেল মাদার হিসেবে দিন কাটাচ্ছেন পরীমণি। ছেলে পদ্মকে নিয়েই পরীমণির দুনিয়া, যেখানেই যান ছেলেকে সঙ্গে নিয়েই যান। মাঝে বোট ক্লাব কাণ্ডে অস্বস্তিকর সময়ে দিন কাটছিল পরীমণির। সম্প্রতি পরীমণির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছেন আদালত, এরপর কি হবে সেটা সময়ই বলে দেবে। এসব নিয়ে পরীমণি খুব একটা চিন্তা ভাবনা করেন না, তিনি তার মতো করেই দিন কাটাচ্ছেন। এবার পরীমণি দিলেন আরেকটি নতুন খবর, যে খবরটা তিনি সবার আগে দিয়েছেন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে। পরীমণি বলেছেন, আমার মেয়ে এলো ঘরে, আমার মেয়ে সফিরা সুলতানা প্রিয়ম, এই নামেই বিশ্ব চিনবে ওকে, ছেলের পরে মেয়ে, কি যে আনন্দ, পৃথিবীতে আসার 6 দিন হলো ওর, আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে, আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। জীবনে কোনোদিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি, তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এলো, কোলে যখনই নিই মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখনই দিচ্ছি না, কেউ রাগ করবেন না, মা তো আরো কিছুদিন যাক। এরপর পরীমণি বলেছেন, ছেলে আসার পর থেকে বাড়ি ও বাইরের সব দায়িত্ব নিজেই সামলাচ্ছি, কি করে যে পারি, ছবির কাজ একটানা করতে পারছি না, কিন্তু আমাকে তো এবার আরও কাজ করতে হবে ছেলে আর মেয়ের জন্য। খুব শিগগিরই প্রীতিলতার কাজ শেষ করতে হবে, ওটা আগে করতে চাই, সেই জন্য আগের চেহারায় ফিরতে হবে। আপাতত রঙিলা কিতাবের কাজ করছি, এটা হইচয়ের জন্য আমার প্রথম কাজ, এখন আরও বেশি করে কাজে মন দেব। এমন কাজ করতে চাই যাতে আমার ছেলে আর মেয়ে যেন তাদের মাকে নিয়ে গর্ব করতে পারে। পরীমণি যা মনে করেন তাই করেন, তার ব্যক্তি জীবন সে কথাই বলে। পরীমণি বলেন, আমি যা মন থেকে চাই তাই করি, কে কি বলল সেসব নিয়ে কোনোদিন ভাবিনি। কে বলছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না, কে বলছে জন্ম দেওয়া ছাড়া বাবা মা সন্তান মানুষ হয় না, এইসব নিয়ম সমাজেরই তৈরি। এই তো আর কয়েকদিনের মধ্যেই মা দিবস নিয়ে হইচই হবে, কিন্তু সেখানেও তো পিতৃতন্ত্রের আদলে তৈরি করা মেয়েদেরই জয়গান। পরীমণি আরও বলেন, এ সব কিছু থেকে নিজেকে সরিয়ে কাজ আর সন্তানদের নিয়ে বাঁচবো আমি। এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পর একদিকে ছেলে আর একদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি, তখন মনে হয় পরীমণির আকাশটা বড় হয়ে আসছে। পশ্চিমবঙ্গে পরীমণির প্রথম সিনেমা ফেলু বক্সি নিয়েও ব্যস্ততায় দিন কাটছে পরীর, পাশাপাশি দেশেও আছে বেশ কয়েকটি কাজের ব্যস্ততা। কাজের মাঝেই পুণ্যকে যত্নে আগলে রেখেছেন পরীমণি। এখন পরীমণির ঘর আলো করে এলো মেয়ে, ছেলের মতোই মেয়ের যত্নে নিজেকে আরও দায়িত্বশীল করে তুলবেন পরীমণি, সেটি তার কথাই বোঝা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।